গ্রামীণ পটভূমির সিনেমায় অভিনয় করে দর্শকের মিয়া ভাই হয়ে উঠেছিলেন কিংবদন্তি চিত্রনায়ক ফারুক। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে গ্রামীণ পটভূমিতে নির্মিত নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, সারেং বউ, সুজন সখী চলচ্চিত্রে গ্রামের যুবক নয়ন, মিলন কিংবা কদম সারেং ও সুজনের মতো আলোচিত চরিত্রে অভিনয় করা ফারুক না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ১৯৭১ সালে এইচ আকবরের জলছবি সিনেমা দিয়েই চলচ্চিত্রে ফারুকের অভিষেক। ১৯৭১ সালে অভিষেক হলেও ১৯৭৫ সালে পাদপ্রদীপের আলোয় আসেন ফারুক। খান আতাউর রহমান পরিচালিত সুজন সখী সিনেমায় সুজন চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি পান। সিনেমায় তার বিপরীতে সখী চরিত্রে অভিনয় করেন কবরী। পরের বছর ফারুককে নিয়ে নয়নমণি নির্মাণ করেন আমজাদ হোসেন। সিনেমায় নয়ন নামে এক গ্রাম্য যুবকের চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ফারুক। কয়েকবার শহুরে তরুণের চরিত্রে পাওয়া গেলেও সব ছাপিয়ে গ্রামীণ চরিত্রেই নিজেকে অনন্য করে তুলেছেন ফারুক। গ্রামীণ পটভূমির সিনেমায় তিনি অসামান্য, তাকে কেউই ছাড়িয়ে যেতে পারেননি। ফারুক গ্রামীণ মানুষের স্বভাবগত জিদ, তাড়না ও প্রতিবাদের ভাষা দারুণভাবে ফুটিয়ে তুলতে পারতেন। তার অভিনয়ের সহজাত ভঙ্গি অন্য শিল্পীদের মধ্যে পাওয়া যায়নি, কিংবা তারা সেই ধরনের চরিত্রই করেননি, যে কারণে সবার কাছে মিয়া ভাই নামে পরিচিতি পেয়েছেন ফারুক। ছয় দফা আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন ফারুক। আন্দোলনে যুক্ত হওয়ার কারণে তার নামে মামলাও হয়। ছয় দফা আন্দোলনের দুই বছর পর ১৯৬৮ সালে নিজের প্রথম সিনেমা জলছবির শুটিং শুরু করেন তিনি। ২০১৬ সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম সিনেমা জলছবিটি নিয়ে ফারুক বলেন, ১৯৬৮ সালে ছবিটি শুটিং শুরু হয় কিন্তু মুক্তি পায় ১৯৭১। মুক্তির তারিখ ২৫ মার্চ বা এর দুই কি তিন দিন আগে, ঠিক মনে নেই। ছবিতে আমার সহকর্মী ছিলেন কবরী। বলা যায় আমার সিনেমা জীবন শুরুই হয় কবরীর সঙ্গে। সাক্ষাৎকারে চলচ্চিত্র অভিনয় শিল্পীদের পারিশ্রমিক নিয়েও আক্ষেপ করতে শোনা যায় ফারুককে। তিনি বলেন, আমাকে যথাযথ সম্মান ও সম্মানই দেওয়া হয়নি। আমাকে প্রথম ছবিতে ৫০০ টাকা দেওয়া হয়েছিল। নায়ক ফারুক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ১৯৭৫ সালে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত বিখ্যাত লাঠিয়াল সিনেমায় অভিনয় করার কারণে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা অর্জন করেন তিনি। সেই ফারুক দীর্ঘদিন রোগ শোকে ভুগে চলে গেলেন না ফেরার দেশে। কিংবদন্তি নায়ক ফারুকের প্রতি রূপালী জগতের পক্ষ থেকে রইল অতল শ্রদ্ধা।